কাকু চিংড়ি কত এগুলো কি মাছ পান মাছ हेलो फ्रेंड गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल स्वप्नपूरण ब्लॉगे तुम्हारे अनेक अनेक भालोबाशा जानिए आजकेर भिडियोटा तुम्हारे साथ ही एखन थेके शुरू करछि। आज के हच्छे मंगलवार और एखन बजे हच्छे 9:30 और एखन थेके भिडियोटा शुरू करछि। और हाँ रोज बोलते भूले जाई, तुम्हारा केमन आछो? आशा करछि तुम्हारा भालो आछो, आमराओ खूब भालो आछि। तो चलो सारा दिन देखो, आशा करछि तोमादेर भालो लागबे। और स्किप करो ना तोमरा, ठीक आछे? पुरो भिडियोटा देखो ताहलेई भालो लागबे। केटे केटे जदि भिडियो देखो ना ताहले भिडियोटार मजा पाबे ना। तो जाइ होक, सकालबेला उठे समस्त বাসি কাজ আমার হয়ে গেছে। দিয়ে হচ্ছে আজকে সোনার আকাশ স্যার আমাদের বাড়িতে আঁকা মানে এসছে আর কি, আঁকা ক্লাস আছে আজকে। আসলে রবিবার দিন ক্লাস হয়নি, তো ওই জন্য আজকে আর কি ক্লাসটা হবে। তো ওই জন্য আমাদের বাড়িতেই আজকে ক্লাসটা হচ্ছে। তো স্যারকে চা করে দিলাম আর বিস্কিট দিলাম, আর আমার আর চন্দনের চা যে দেখো নিয়ে এসেছি। আর সোনা বাথরুম করার জন্য বাইরে এসেছে আর কি, ওই ঘরে আর কি করাচ্ছে। তো আরও 3-4টে বাচ্চা এসছে। তো চা বিস্কুট খাওয়ার পরে চন্দন বললো আমার না খিদে পেয়েছে, আর চন্দন আজকে ডিউটি যায়নি, তো ওর শরীরটা নাকি ভালো লাগছে না সকালবেলা, তো ওই জন্য আর ডিউটি যায়নি। তো বললো খিদে পেয়েছে কিছু খেতে দাও। তো বললাম কী খাবে, তুমি তো আম ভালো খাও, তাহলে আম মুড়ি দেবো? বললো হ্যাঁ দাও। তো এই যে দেখো আম মুড়িটাকে বললো মেখে তারপরে একটা চামচ দিয়ে দাও। তো ওই জন্য এই যে আমটাকে প্রথমে ছুলে নিয়ে তারপরে আমটা চিনি দিয়ে আর কি, তাহলে চিনিটা না গলে যায় বেশ আমের সাথে চটকে নিলে, নাহলে পরে দিলে না চিনিটা দানা দানা হয়ে থাকে। তো ওই জন্য আম মুড়ি দেখো ওকে মেখে চামচ দিয়ে দিলাম। আর ও কি লিখছে কে জানে, কেমন লাগছে? হ্যাঁ তো ফ্রেন্ড দেখো আমি রান্না সব গুছিয়ে নিয়েছি। এই যে দেখো এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি, ডিমের ঝোল হবে আজকে, এই যে ডিম আলু সিদ্ধ, এখানে 3টে হাঁসের ডিম আর 3টে হচ্ছে পোলট্রি ডিম, মানে আলুটা সিদ্ধ না ডিমটা সিদ্ধ, আলুটা কেটে রেখেছি, ডিমের ঝোল করব। আর এই যে এখানে রয়েছে মশলা, আদা রসুন আর হচ্ছে গিয়ে কি বলে কাঁচা লঙ্কা, যে এই মশলাটা এতটা মশলা লাগবে না আমি রেখে দেবো। আর এদিকে ভাতের চালও ধুয়ে রেখেছি। তো এখন আমি যাব হচ্ছে স্নানে, স্নান করে এসে তারপরে রান্না বান্না করবো। মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, এখন স্নান করে এসে রান্নাটা করলেই হয়ে যাবে। আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ঝিমিয়ে যাচ্ছে শরীর। এখন সবে বাজে হচ্ছে 11টা, তাতেই এই রকম গরম, আর তো সারাটা দুপুর রয়েছে, সারাটা বিকেল রয়েছে, কি পরিমাণে যে গরম লাগবে আজকে কে জানে। তো যাই হোক চলো এখন হচ্ছে স্নানটা করে আসি। সোনাকে বললাম আম মুড়ি খাও, ও বললো আম মুড়ি খাবে না, এখন নাকি বলছে আচারের তেল দিয়ে মুড়ি খাবে। তো ও একটু আচারের তেল দিয়ে মুড়ি দিয়ে তারপরে আমি স্নানে চলে যাবো। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো স্নান করে পুজো করে সোজা চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা ঝটপট করে নেব কারণ গরম লাগছে। যত তাড়াতাড়ি রান্না করে ঘরে যাওয়া যায় ততই আর কি শান্তি। ওই জন্য চন্দন আমাকে বলছিল যে গরমের মধ্যে ছেড়ে দাও, অত রান্নাবান্নার দরকার নেই, সিদ্ধ ভাত করে রেখে দাও। আমি বললাম না, সিদ্ধ ভাত কি খাওয়া যায়, এখন যদি সিদ্ধ ভাত করি আমাকে তো আবার সেই বিকেলে রান্না করতেই হবে, তার থেকে বাবা এখন গরমে একটু কষ্ট করে করে নিই, বিকেলে তাহলে আর রান্নাঘরে যেতে হবে না। দেখবে সকালের দিকে হয়ে মানে করা যায়, কিন্তু বিকেলের দিকে না জানি না কার কীরকম হয়, আমার তো বিকেলের দিকে রান্নাঘরে যেতেই ইচ্ছা করে না। আসলে একটা অভ্যাস হয়ে গেছে না, আমি তো দেখো মানে বিয়ের পর থেকে বেশিরভাগই আমি রাত্রেবেলার দিকে রান্নাটার চাপটা রাখি না, মানে দিনেই আর কি রান্নাটা করে নিই, কারণ রাতে আমার রান্না করতে ভীষণই অস্বস্তিকর লাগে। তো ওই জন্য আমি ভাবলাম থাক একটু কষ্ট হোক গরমে রান্না টান্না করে তারপরে হচ্ছে ঘরে চলে যাব। ওই জন্য শুধু ডিমের ঝোল আর ভাত করব, আর কিছু করব না। আসলে সেদ্ধ ভাত সোনাও না খেতে পারে না, সোনা জানোই তো, মানে ওর বাবা খেয়ে নেবে, ওর বাবার তো আম আছে এখন, মানে একটা আম দিলে একটু কিছু দিলেই ওর খাওয়া হয়ে যায়, কিন্তু আমার আর সোনারই অসুবিধা। তো ওই জন্য ডিমের ঝোলটাও হয়ে যাবে, আর ডিমের ঝোলটা সবচেয়ে সহজ রান্না আমার মনে হয় ডিমের ঝোল, এর থেকে সহজ রান্না বোধহয় আর কিছু হয় না। তো ওই জন্য চটজল দিয়েও হয়ে যাবে আর খেতেও ভালো হবে, তো ওই জন্য ডিমের ঝোলটাই করে নিচ্ছি। আর আমি তো জানো কেমন করে ডিমের ঝোল করি, গরম মশলা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে আলুটা আর কি ভেজে নিয়ে, আজকে আর মানে নকশা করলাম না, মানে নকশা বলতে আলু ভেজে তুলে রেখে তারপর আর করলাম না, আলুর মধ্যে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষানো শুরু করে দিয়েছি, মানে যত তাড়াতাড়ি আর কি রান্না করে রান্নাঘর থেকে আর কি বেরোনো যায়। তো যাই হোক কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে, আসলে একটু চিনি দিয়েছিলাম, তো চিনি দিলে দেখবে তরকারির কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো ডিমগুলো দিয়ে দিলাম, আর আমি ডিম সবসময় আলুটা কষানোর সময় দিই, তাহলে না
ডিমের মধ্যে না মশলাপাতিগুলো ঢোকে ভীষণ আর কি ভালো লাগে ডিমটা খেতে। আর ডিমগুলো ভাজার সময় বেশ সুন্দর করে না কেটে কেটে নিয়েছিলাম, মানে কেটে কেটে বলতে ফুটো ফুটো করে নিয়েছিলাম আর কি, যাতে ডিমের মধ্যে আর কি ঢোকে সব মশলা। তো ফ্রেন্ড দেখো রান্নাবান্না মানে হয়ে গেছে একদম কমপ্লিট, বাসনপত্র সব মেজে ধুয়ে নিয়েছি আর গ্যাস ফ্যাসও পরিষ্কার নিয়েছি, মানে পরিষ্কার নিয়েছি বলছি করে নিয়েছি। আসলে এত পরিমাণে গরম না আজকে, মানে অস্বস্তিকর লাগছে, পুরো শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, এত গরম লাগছে আজকে। আর এই যে আজকে রান্না, আজকে তো কিছুই রান্না করিনি, শুধু ডিমের ঝোল। আর এটা কালকের পাট শাক ছিল, সেটাকে জাল দিলাম, মানে গরম করলাম, লাউটাকেও গরম করলাম, একটুখানি লাউ রয়েছে আর মাছ রয়েছে। আর এই যে হচ্ছে আজকে মেনু, হচ্ছে ডিমের ঝোল, এই যে ডিমের ঝোল, আর হচ্ছে গিয়ে এতে ভাত। দেখো না ভাতগুলো না কেমন হয়ে যায় এই যে এই জলটায়, মানে কেমন বলতো, দেখে মনে হচ্ছে যেন ভাতটা ঠিকঠাক মানে কম ফুটেছে বা যাই হোক মানে নর্মালি আছে, কিন্তু না ভেতরটা পুরো একদম গলে যায়। আর ওই যে আচার রোদে দিয়েছিলাম, নিয়ে আসলাম এখন, এখন বারান্দায় দিয়ে দেবো। আর চলো আমরাও হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেবো এখন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন ওই 3:30 মতো বাজে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে 1টার মধ্যে। তো তারপরে হচ্ছে ওয়াটার পিউরিফাইটা ঠিক করতে এসেছিল, তো সেটা ঠিক করে দিয়ে গেছে। আমি এখন রান্নাঘর পুরো ক্লিন ক্লিন করে এসে তারপরে এই যে দেখো আম কেটে নিয়ে এসেছি, এই যে পিস পিস করে। আসলে কী বলতো, যখন যেটা থাকে না তখন সেটার মর্ম আমরা বুঝি না। তো বাড়িতে মা মুখের সামনে ধরতো আম কেটে, কিন্তু খেতাম না, খাইনি। আর আজকে আমার জানি না কেন হঠাৎ মনে হলো আম খেতে আর কি, আম খেতে ইচ্ছে হলো। আমি কিন্তু খাই না, একদমই ভালোবাসি না আম, কিন্তু জানি না এখন মনে হলো যে একটু আম কেটে বসে বসে একটু আম চামচ দিয়ে যদি খাই ভালো লাগবে হয়তো। তো ওই জন্য আম কেটে নিয়ে এসেছি, খাও এখন বসে বসে। আর এত গরম আজকে, তোমাদের তো সকাল থেকেই বলছি আজকে মারাত্মক গরম পড়েছে। তো এখন ওই যে দেখো সোনা শুয়ে পড়েছে, শুয়ে পড়ছে না, আমার সোনা পড়াশোনা করছে, বুঝতে পারছো, আমার সোনা পড়াশোনা করছে। তো বই নিয়ে দেখি কি হঠাৎ করে দেখি বই নিয়ে এসে শুয়ে শুয়ে পড়ছে। তো যাই হোক চলো এখন আমটা খাই আর একটু রেস্ট নেবো এখন। আবার সোনার আজকে বিকেলে পড়া আছে, আজকে থেকে পড়া আছে, আর চন্দন আজকে তো ছুটি করেছে জানি, যাইনি আজকে। তো চলো পরে আবার কথা হবে, আমগুলো খাই এখন। হ্যাঁ দেখো আমার ছেলে এমন পড়াশোনা করছে, কিছু না কিছু একটা হবে, নয় জোগালদার, এই বছরে নয় রিস্কা চালক, এই বছরে যে সেকেন্ড বার আম মুখে দিচ্ছি। যাই হোক আমের আমও ধন্য যে আম মুখে, আমাকে মুখে দিচ্ছে আর আমাদের বাড়ির কাছে রাম। হুম থ্যাংক ইউ, এত ভালো কি বলবো, পুরো পেপের মতো, মানে কোনো আশপাশ কিচ্ছু নেই, মুখে দিলেই গলে যায়। বাহ খুব ভালো, রাখি। ইভিনিং ফ্রেন্ড, তো দেখো একটুখানি রেডি হয়ে নিয়েছি, মুখে কিন্তু কিছুই দেইনি, হ্যাঁ শুধু একটু কাজল দিয়েছি, একটু লিপস্টিক দিয়েছি, আর লিপস্টিক না লিপ ওই লাইনারটাই লিপস্টিকের মতো দিয়েছি, আর একটু আইব্রোটা ড্র করে নিয়েছি, ব্যাস এইটুকুই সেজেছি। আসলে কি বলতো, বাড়ি থেকে এসে না মানে বেরোনো হয়নি আর মনটাও ভাল লাগছিলো না, তো ওই জন্য একটু বেরোবো। আর সোনাকে দিতে গেছে চন্দন, ও আসলেই আমি আর চন্দন একটু বেরোবো, জানি না কোথায় যাবো, হয়তো এদিক ওদিক একটু ঘুরবো। আর ফুচকা খেতে ইচ্ছে করছে ভীষণ আজকে, তো একটু ফুচকা খাবো। তো অনেক দিন পর বাড়িতে, এরকম তো আমি সাজি না জানো, কোথাও গেলেই সাজি, মানে বাজার টাজার এদিক ওদিক গেলে আমি সাজি না একদমই, তো আজকে একটু সাজতে ইচ্ছে করলো ওই জন্য সাজলাম। তো ওই যে দেখো সন্ধে সন্ধে দিয়ে নিয়েছি, এখন রেডি হয়ে গেছি, তো চন্দন বলো নিচে এসে দাঁড়াও আমি আসছি। তো চলো যাওয়া যাক। তো দেখো আমি আর চন্দন বেরিয়ে পড়েছি, তো নিচে নেমে দেখি চন্দন চলে এসছে অলরেডি, তো এই যে দেখো বেরিয়ে পড়েছি, সোনাকে দিয়ে এসছে, দেখা যাক কোথায় নিয়ে যায়। ফুচকা খাবো আজকে আমি বলেছি, তো ফুচকা খাওয়ার কথা যখন বলেছি না, কি একটা বাজে কথা আমাকে বলেছে ও, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমি, আবার হাসছে। যাই হোক চলো, তো ঘুরতে নিয়ে যেতে বলেছি যে ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ভগবান জানে। তো দেখো ঘুটঘুটে অন্ধকার রাস্তা, তার মাঝখানে চারিদিকে জঙ্গল, মানে কি যে অবস্থা, তো প্রথমে আমি বুঝতে পারিনি কোথায় যাচ্ছে, তারপরে খানিকক্ষণ বাদে বুঝতে পারলাম যে ও হচ্ছে যাচ্ছে ডাক্তারখানায়। আসলে আজকে যেহেতু ছুটি করেছে, শরীরটা সকালে ভালো ছিল না, তো ওই জন্য ডাক্তারখানায় মেডিকেল সার্টিফিকেট আনতে যাচ্ছে। আর হচ্ছে আমার প্রেশারটাও একটু চেক করাবো, কারণ হচ্ছে অনেকদিন প্রেশারটা চেক করানো হয় না। তো দেখো কি ভালো লাগছে না রাস্তাঘাটগুলো, তো চলো আজকে কিন্তু ফুচকা খাবো, বেরিয়েছি যখন ফুচকা তো খাবোই।
তো আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারখানা থেকে, আর ফুচকাটা এত টেস্টি হয়েছে কি বলবো। আর আমার প্রেশারটা একদমই লো হয়ে গেছে, নিচে 60 উপরে হচ্ছে 105। তো যাই হোক, চন্দনগুলো বেশি বেশি করে খাও, তোমার প্রেশার লো তো তুমি বেশি করে ফুচকা খাও। তো আমরা ফুচকা টুচকা খেয়ে বেরিয়ে পড়েছি, চলে এসেছি মধ্যমগ্রাম হাটে। আমরা আজকে হাটের থেকে বাজার করব, দিয়ে সোনাকে নিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো মধ্যমগ্রাম হাটটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমরা কি কি কিনছি না কিনছি। চিংড়ি কত করে? ঠিক আছে, তোমার 50 টাকা, আমার 40 টাকা। কাকু চিংড়ি কত? দেখো হাটে এত পরিমাণে ভিড়, তো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আমরা একটুখানি। এগুলো কি মাছ? তো আমরা আজকে ব্যাগ ভরে বাজার করেছি, এত সস্তা বাজার মধ্যমগ্রাম হাটে কি বলবো। তো অনেক বাজার করেছি, তো মাছ নিয়েছি, দেখো এত এত মাছ, আর মাছগুলো এত এত সস্তা কি বলবো। তো চন্দনকে আমি বললাম এরপর থেকে আমরা মধ্যমগ্রাম হাটেই কিন্তু বাজারে যাব। তো চলো আমাদের বাজার টাজার কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। দেখো বাড়ি চলে এসেছি বাজার টাজার করে নিয়ে। এই যে সোনার আর চন্দনের ভাত, এই সোনারটা খাইয়ে দিতে হবে নাকি? আর হচ্ছে এই যে চন্দনের আম আর ভাত আর ডিমের ঝোল, এই যে সকালের এই, তো এখন ওরা খাবে আর আমি হচ্ছে বাজার গুছাবো, বাজারটা গুছিয়ে তারপরে খাবো। না হলে না সকালবেলা হয় না, নিচে ঢুকাতে হবে সবজিগুলো, সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তো চলো এখন আমি বাজারটা তোমাদের দেখাই, তারপরে বাজারটা গুছাবো। তো ফ্রেন্ড দেখো, এই হচ্ছে সবজি, অনেক সবজি এনেছি আজকে, বেগুন, তারপরে পুঁই শাক, তারপরে লাল শাক, পটল, ভেন্ডি, কাঁচা লঙ্কা, বরবটি, কুমড়ো, তারপরে ফুলকপি, তারপরে শশা, আদা, রসুন, তো অনেক সবজি আনা হয়ে গেছে। এগুলো না একটু হাওয়াতে একটু হয়েছে সবজি, সবজিটা পরে গুছাবো ভাবছি, আগে হচ্ছে কি বলতো মাছটা গুছিয়ে নিই, কারণ মাছটা নরম হয়ে যাবে যেহেতু গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে ওই জন্য। তো এখানে কাতলা মাছ এনেছি আর হচ্ছে চিংড়ি মাছ এনেছি, অনেকটাই প্রায় 800-900 গ্রাম চিংড়ি মাছ এনেছি এখানে। চিংড়ি মাছটা যেহেতু সোনাও ভালো খায়, চন্দনও ভালো খায়, ওই জন্য বেশি করে চিংড়ি নিয়ে এসেছি আর সস্তাও পেলাম। আর কাতলা মাছ এনেছি অল্প করেই, এখানে 700-800 গ্রাম আছে কাতলা মাছ, এর ওই চিংড়িও 800, কাতলাও 800। তো যাই হোক, এই হয়েছে মাছ। এখন মাছগুলো আগে ধুয়ে বেছে পরিষ্কার করলো, বা চন্দনকে দেখো আম ছুলে দিয়েছি এখানে রেখে দিয়েছি। তো চলো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে। ফ্রেন্ড অবশেষে যুদ্ধ জয় করে চিংড়ি মাছগুলো সবগুলো বাছলাম, ভেবেছিলাম না বেছে রেখে দেবো, তারপর আবার ভাবলাম না থাক বেছে পরিষ্কার করে রাখি ভালো হবে। আর এই যে হচ্ছে দুটোর মধ্যে কাতলা মাছ রেখেছি আর দুটোর মধ্যে চিংড়ি মাছ রেখেছি। তো চলো এগুলো এখন আমি ফ্রিজে ঢুকাবো, সবজিগুলো এখনও ই করতে হবে, মানে গোছাতে হবে, জানি না কখন করবো। অলরেডি 11টা বেজে গেছে, সোনা আর চন্দন শুয়ে পড়েছে। তো চলো ফ্রিজে আগে মাছগুলো রাখি, তারপরে সবজির ব্যবস্থা করি। আর এই যে দেখো মুড়ি এনেছি, এটা হচ্ছে এই যে চাল চাল টাইপের মুড়ি, এটা হচ্ছে চন্দন ভীষণ ভালোবাসে খেতে এই চাল চাল মুড়িটা। আর এই হয়েছে এমনি মানে মোটা যেগুলো নর্মাল মুড়ি যেগুলো সেগুলো, তো মুড়িও নিয়ে এসেছি বাজার থেকে। তো চলো এগুলো, তো দেখো সবজিগুলো গুছিয়ে নিয়েছি, কারণ হচ্ছে সকালে উঠে অসুবিধা হয়ে যাবে, মানে বেলা হয়ে যায় না, তো গুছাতে সময় লাগে, তো ভাবলাম গুছিয়ে নিই। যে লঙ্কা রেখেছি এর মধ্যে, এই যে এনেছি ফুলকপি এর মধ্যে রেখেছি, আর এর মধ্যে আছে ভেন্ডি আর হচ্ছে গিয়ে বরবটি এর মধ্যে রেখেছি। দেখো এই যে ভেন্ডি আর বরবটি, আর ওর মধ্যে আছে বেগুন আর পটল, আর এই যে এর মধ্যে দেখো রেখেছি কুমড়ো আর হচ্ছে এই যে পুঁই শাক, মানে সুন্দর করে আর কি পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সব রেখেছি এর মধ্যে, ফ্রিজে থাকলে অসুবিধা হয় না। আর এই যে এর মধ্যে আছে শশা, আর এই যে লাল শাকটা কালকে করবো, ওই জন্য লাল শাকটা বাইরে রাখুন। তো চলো এগুলো এখন আমি ফ্রিজে রাখি, ফ্রিজে ঢুকবে কি না সেটাই হচ্ছে সমস্যা। তো চলো আগে এগুলো ফ্রিজে ঢুকিয়ে নিই। তো ফ্রেন্ড সব কিছু কমপ্লিট করে চলে এসেছি, মানে কাজবাজ সব একদম কমপ্লিট, সব পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু গোছ গাছ করে দেখো, নিজেও একদম ফ্রেশ হয়ে এসেছি, গা ধুয়েছি, কারণ হচ্ছে মাছের চিংড়ি মাছের আশপাশ পুরো একদম মানে যা ইচ্ছে তাই আর কি লাগছিলো, শরীরটা কেমন একটা গন্ধ হয়ে গেছিলো মনে হয় নিজের শরীর। তো সব কিছু করে ঠরে ফ্রেশ হয়ে এই যে দেখো এখন ভাত নিয়ে বসেছি, এখন বাজে হচ্ছে 12টা, আর ওই যে দেখো বাবা আর ছেলে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি টিভিতে চালিয়ে দিয়েছি নেকেড অ্যান্ড অ্যাফ্রেড, ভীষণ ভালো লাগে আমার এটা দেখতে। তো 11টা থেকে শুরু হয়, তো আজকে অনেক দিন পর, মানে অনেক দিন বলতে এক বছর পর এটা দেখছি,
ভালো লাগে এটা দেখতে। তো খেতে খেতে এটা দেখবো, দিয়ে তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করবে, আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে। আর যারা আমার পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। তখন তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, ঠিক আছে? তো চলো, টাটা, গুড নাইট।